ট্রেনে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত রেলওয়ে প্রস্তাবিত ভাড়া পুনর্বিবেচনার দাবিতে রেল মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশের রেলওয়ের মহাপরিচালক, প্রধান পরিকল্পনা কর্মকর্তা, রেলমন্ত্রীর একান্ত সচিব এবং প্রকল্প পরিচালক বরাবর লিগাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী। বুধবার 11 অক্টোবর ঢাকা জজ কোর্টের আইনজীবী অভিজিৎ বিশ্বাস এ নোটিশ পাঠান। অ্যাডভোকেট অভিজিৎ বিশ্বাস বলেন, দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22 জেলার পক্ষে পদ্মা রেল সেতু ঢাকা ভাঙা রুটে প্রস্তাবিত জনপ্রতি ভাড়া পুনর্বিবেচনা করে ভাড়া কমানোর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি, না হলে আমরা উচ্চ আদালতের শরণাপন্ন হব। নোটিশে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত আন্তনগর ট্রেনের নন এসি প্রস্তাবিত ভাড়া 350 টাকা এবং এসি চেয়ারের প্রস্তাবিত ভাড়া 667 টাকা, কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম যেতে ভাড়া লাগে 345 টাকা এবং এসি চেয়ারের ভাড়া 656 টাকা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙার দূরত্ব মাত্র 77 কিলোমিটার, যেখানে ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব 321 কিলোমিটার। ঢাকা থেকে চট্টগ্রাম রুটের দূরত্ব বিবেচনায় ঢাকা ভাঙা রুটের দূরত্ব কম হওয়ায় ভাড়াও বেশ কম হওয়ার কথা, কিন্তু দুঃখজনকভাবে ঢাকা চট্টগ্রাম রুটের থেকেও বেশি ভাড়া প্রস্তাব করা হয়েছে, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। নোটিশে আরও বলা হয়, বর্তমানে প্রতি কিলোমিটার এসি শ্রেণীর ভাড়া 1.95 টাকা এবং নন এসি 1.17 টাকা। সে হিসাবে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত 77 কিলোমিটার দূরত্বে ভাড়া হওয়া উচিত নন এসি 90 টাকা এবং এসি 150.15 টাকা, কিন্তু প্রস্তাবিত ভাড়া এই ভাড়ার চেয়ে প্রায় 4 গুণ বেশি। এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। গত 24 সেপ্টেম্বর গঠিত রেলওয়ে কমিটি যে ভাড়া আদায়ের প্রস্তাবনা করেছে তা নিঃসন্দেহে জনস্বার্থে বিরোধী।